নমস্কার, আপনারা দেখছেন টলি রিপোর্টার। আর আমাদের সঙ্গে আজকে বিশেষ অভিনেতা রাহুল ঘোষ আমাদের অতিথি হয়ে আজকে লাইভ আড্ডায় আপনাদের সঙ্গে আড্ডা দেবে। নমস্কার রাহুল দা, নমস্কার রাখি, কেমন আছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আমি আছো? ভালো আছি, আচ্ছা, তুমি ভালো? আমাদের বোধহয় প্রথমেই আমাদের টলি রিপোর্টারের এবং মানে যে দর্শকরা আছে একটুখানি তাদের দেরি জন্য হয়ে গেছে। এক্স্যাক্টলি তাদের উদ্দেশ্যে বলি। অ্যাকচুয়ালি আমারই প্রবলেম হচ্ছিল, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা একটু লেট হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি তোমাদের সবার কাছে। আর টলি রিপোর্টার এবং রাখিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দাদা থ্যাংক ইউ আপনাকে, কারণ আমাদের সঙ্গে এভাবে সময় কাটানোর জন্য যে সময়টা আপনি দিয়েছেন তার জন্য। না না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। লকডাউন তো চলছে, কাজকর্ম এখন আমাদের প্রায় বন্ধ, কিভাবে কাটছে আপনার লকডাউন? অ্যাকচুয়ালি আমার লকডাউন খুব একটা খারাপ কাটছে বলবো না, তার কারণ হচ্ছে আমরা যারা মানে কলকাতার বাইরের যারা অভিনয় এবং আমাদের এই ইন্ডাস্ট্রির নানা রকম ফিল্ডে আছে, তারা বেসিক্যালি বাড়ি থেকে তো ডিটাচ থাকে সব সময়, মানে বাড়ির মা বাবা এবং বাড়ির যারা 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 আছে তাদের সাথে সময় কাটানোটা হয়ে ওঠে না এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে মানে আমারও একই পরিস্থিতি, সেই জায়গা থেকে এই সময়টা বাড়ির ফ্যামিলির সাথে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া আড্ডা এবং মানে যেটা হচ্ছে এখন প্রত্যেকেই এখন বাড়ির মধ্যে বন্দি, সেই জায়গা থেকে বাড়ির সবার সাথে সময় কাটছে, বেশ ভালো লাগছে। আর তাছাড়া আমাদের প্রত্যেকেরই তুমি জানো যে সিনেমা আছে, ওয়েব সিরিজ আছে, গল্পের বই আছে, যে যেটা করতে ভালো লাগে। আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি, সিনেমা দেখি প্রচন্ড পরিমাণে, ওয়েব সিরিজ দেখলাম, এই জাস্ট রিসেন্টলি ফ্যামিলি ম্যান 2টা দেখলাম, এইসব করে মোটামুটি চলে যাচ্ছে। মানসিক ভাবে হয়তো খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমরা সবাই এই প্যান্ডামিক সিচুয়েশনটাকে যত তাড়াতাড়ি ওভারকাম করে আই হোপ আমরা খুব তাড়াতাড়ি সবাই প্রত্যেকের কাজে ফিরবো এবং সবার মুখে আবার সেই হাসিটা ফিরে আসবে এবং সবাই সাবলীল ভাবে আমরা আবার নিজেদের মতো কাজ বাজ করতে পারবো। তবেই হয়তো আমাদের সেই মানসিক শান্তিটাও পাশাপাশি শারীরিক শান্তির মানে শারীরিক ভাবে ভালো থাকার পাশাপাশি মানসিক ভাবে ভালো থাকাটা তখনই খুব জরুরি, একদমই তাই। আমরা সবাই মিলে তো যুদ্ধটা লড়াই করছি, আশা করি আমরা যুদ্ধ জয় করবই দিনের শেষে। হ্যাঁ অবশ্যই, সেটাই আমরা এখন প্রে করছি যে যত তাড়াতাড়ি আমরা এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারি আর কি। সরকারের দেওয়া বিধিনিষেধ আমরা পালন করলে নিশ্চয়ই পারবো। হ্যাঁ একদমই, নিশ্চয়ই তাই, সবাইকে। হ্যাঁ সরি, শুনতে পেলাম না। একে অন্যের পাশে তো থাকতেই হবে, এই সময়টাই আমাদের একে অন্যের অবশ্যই হাতে হাত অবশ্যই ধরে আমরা ফিরে আসতে পারবো। অবশ্যই তাই। আর আমার মনে হয় কি জানো তো, মানে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা আমি বলছি না যে একদমই ভেবো না, সচেতন থাকার জন্য চোখ কান খোলা রাখো, কিন্তু মানে ভয় পেও না এবং মারাত্মক পরিমাণে এটা একটা প্যানিক টাইপের হয়ে গেছে মানুষের, মানে যার ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যতটুকু ভালো থাকতে পারি সেইটুকুও ভালো থাকতে পারছি না। আমরা নিজেদের মধ্যে প্যানিক করছি এবং সারাক্ষণ একটা ভয় আমাদের মধ্যে কাজ করছে। আমার মনে হয় সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে যদি যারা এরকম খারাপ সিচুয়েশনের মধ্যে আছে তাদের পাশে থেকে আমরা আমাদের সময়টাকে কাটাতে পারি এবং যতটা পারা যায় সবার যার যেমন সামর্থ্য এবং যে যেরকম ভাবে পারে সেই রকম ভাবে যদি পাশে থাকার চেষ্টা করি এবং তাতে মনে হয় আমরাও ভালো থাকবো এবং বাকিরাও যারা খারাপ সিচুয়েশনে আছে তারাও ভালো থাকবে, আই হোপ। আগের বারের লকডাউনের থেকে কি এবারের লকডাউনটা একটু অন্যরকম আপনার কাছে নাকি একই? না, আগের বারের লকডাউনটা লাইফে আমাদের সবারই মানে প্রথমবার এরকম লকডাউন বলে কিছু একটা জিনিস হয় এবং এরকম ভাবে বাড়ির মধ্যে সারাক্ষণ বন্দি, সেটা তো প্রথমবার আমরা আগের বছরই মানে আমরা দেখেছিলাম বা ফেস করেছিলাম। তো তখন সেটা আরো বেশি খারাপ ছিল বলবো, মানে খারাপ ছিল ইন দা সেন্স মানে অভ্যস্ত ছিলাম না আমরা। এখন আমরা হয়তো কিছুটা অভ্যস্ত হয়েছি, আবার আমরা আরো বেশি সচেতন হয়েছি। এবার আমরা জানি যে সরকার বা আমাদের যারা যারা প্রধান আছেন তারা যে সিদ্ধান্তটা নিচ্ছেন হয়তো আমাদের ভালোর জন্যই নিচ্ছেন এবং আমরা যদি তাদের কথা শুনে বাড়িতে থাকতে পারি সেটা হয়তো আমাদের জন্যই ভালো হবে, মানে আমরাই ভালো থাকতে পারবো আর কি। এটাই পার্থক্য, এটাই বলতে পারো। কাজ তো তোমার একেবারে কেমন বন্ধ, কাটছে বলো?
আমার তো টুকটাক কাজ চলছে, আমার এখন সেট ভিজিট, শুটিং, ইন্টারভিউ সব বন্ধ রয়েছে, তাই আচ্ছা আমরা এখন লাইভের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি, তো এইসব হ্যাঁ মিলিয়ে হ্যাঁ আমার হ্যাঁ কেটে যায় এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, সব বাড়ির সবাই ভালো সবকিছু আছে তো মিলে। তোমার? হ্যাঁ ভালো আছে। আপনি এখন আচ্ছা, কোথায় রয়েছেন? বাড়িতে? আমি আমি এখন নিজের বাড়িতে, হ্যাঁ নিজের বাড়িতে আছি, বললাম কোথায় ফ্যামিলির সেটা? সাথে সময় কাটাচ্ছি। হ্যাঁ সরি, কোথায় সেটা? আমার বাড়ি হচ্ছে হুগলি, ব্যান্ডেল। আচ্ছা, তা এখন কি করছেন বাড়িতে? শুধুই খাওয়া দাওয়া আর পরিবারের সঙ্গে সময় কাটানো? হ্যাঁ, বাড়িতে পরিবারের সময়, পরিবারের সঙ্গে তো সময় কাটাচ্ছি, আর তাছাড়া তোমাকে বললাম আমি সিনেমা দেখতে ভালোবাসি, এবং এই সময়টা এটাও হয়েছে আমার সাথে, মানে ধরো আমার যে সমস্ত বন্ধু বান্ধবদের কাজের জন্য, মানে বেসিক্যালি কাজের সূত্রে আমরা হয়তো অনেক সময় সময় দিয়ে উঠতে পারি না, তাদের সাথে ঠিক মতো কথা হয় না, এই সময় তাদের সাথে কথা বলছি, ভালো লাগছে বেশ। অনেক পুরনো বন্ধু বান্ধবদের সাথে তাদের সাথে কথা হচ্ছে এবং তাদের সাথে সময় কাটাতে পারছি ওভার দ্য ফোন অবভিয়াসলি। আর বাড়িতে আমি একটু বলতে পারো মানে রান্না বান্নার একটু শখ আছে, মানে শখ বলতে ভালোবাসি, কিন্তু মুডি খুব, মানে যখন ইচ্ছা হয় তখন একটু মাকে হেল্প করি, তো এটা এইভাবেই বেশ চলে যাচ্ছে মোটামুটি। কিন্তু ওই বললাম মানসিক শান্তিটা নেই যতদিন না কাজে ঠিক মতো ভাবে ফিরতে পারছি ততদিন। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং শুধুমাত্র আমরা ভালো থাকলেই তো ভালো থাকা নয়, মানে ওভারঅল একদমই সবাই তাই, যদি ভালো থাকে তখনই আমাদের মানসিক শান্তিটা থাকে। একদমই তাই। আমরা একটু কাজের কথাই আসি। কাজের কথা যখন হচ্ছিল, কাজ ছাড়া তো আমরা অন্য কিছু নিয়ে ভাবতেই পারি না, কাজটা দিনের শেষে একদম করতেই হবে। কি একদম। কি কাজ করছেন এখন? আপাতত তো আমি অপরাজিতা অপু করছি, তোমরা হয়তো জানো যারা মানে সিরিয়ালটা দেখো। বর্তমানে তো আর অনেকেই দেখেছে সেটা। হ্যাঁ, আর একটা, হ্যাঁ আর একটা সিনেমা আমার মানে অলরেডি ফার্স্ট শিডিউলটা কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড শিডিউলটা এই সমস্ত লকডাউন এবং কোভিড এর জন্য একটু পোস্টপন্ড হয়েছে, তো আমি একটা সিনেমা করছি, আমাকে যারা ভালোবাসে এবং আমাকে যারা পছন্দ করে তাদের জন্য বলি, হয়তো খুব তাড়াতাড়ি সেটা শুট করে আমরা রিলিজ করব, এবং সেখানে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি, আমার জন্য একটা বড় ব্রেক চলচ্চিত্রের বলতে পক্ষ পারো। থেকে শুভেচ্ছা রইল আগামী দিনের কাজের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি এখন কথা বলতে পারি মুভিটা নিয়ে? মুভিটার কি কাজ এগিয়েছে? মুভিটা নিয়ে ফার্স্ট শিডিউলটা কমপ্লিট হয়েছে, একটা প্রেস কনফারেন্সও হয়েছিল মুভিটা, ওটা ডান হয়ে গেছে, সুতরাং মানে আমরা মোটামুটি বলতে পারি বলা যায়, মানে কি জানতে গল্পটা চাইছো কি আমি যদি নিয়ে? একটু, হ্যাঁ, গল্পটা কি নিয়ে একটু কি আমরা জানতে পারি? গল্পটা হচ্ছে মানে থ্রিলার টাইপ অফ স্টোরি, মানে এখানে দেখা যাচ্ছে একজন খুব বড় লোক, একজন মানে পলিটিশিয়ান, এবং তার ছেলে হচ্ছে আমি, সেখানে অনেকে আছেন, সুদীপ দা আছেন, আরো টুম্পা আছে, টুম্পা ঘোষ, এবং অনেকে আছেন, সেখানে ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়েছে জাস্ট। এবার পলিটিশিয়ান ওনার ছেলে হচ্ছে আমি, এবং আমার ছোটবেলাটা খুব খারাপ কিছু ফেজ দিয়ে গেছে, সেই জায়গা থেকে মানে মেন্টালি আমার কিছু প্রবলেম আছে, সেই জায়গা থেকে আমার পরবর্তী মানে যে পুরো ওভারঅল ছবিটায়, সেই ছবিতে আমার সেই মানসিক রোগটা নিয়ে আমি কি কি করছি, এবং আমার বাবার প্রতি এবং আমার যে পাস্টে ঘটে যাওয়া ঘটনা সেটার জন্য আমার মধ্যে কি কি প্রভাব পড়েছে, হ্যাঁ সেই নিয়েই হচ্ছে গল্প। এবং তারপরে এক একটা করে সিচুয়েশন আসছে যেখানে ছেলেটা কিভাবে ওভারকাম করছে, এবং সেই সিচুয়েশন গুলোতে তার মানসিক যে অবস্থা সেটার কি প্রভাব পড়ছে সেই নিয়েই গল্প। ছেলেটা মানে চরিত্রটা খুব আমার কাছে ইন্টারেস্টিং চরিত্র বলতে পারো, একটা সাইকো ক্যারেক্টার বেসিক্যালি, তো জেনারেলি সবাই মানে জেনারেলি দেখে নর্মালি খুব পোলাইট ভদ্র একটা ছেলে, বাট পাশাপাশি তার এরকম একটা রূপ আছে সেটা আস্তে আস্তে রিভিল হবে, এই নিয়ে গল্প, বেশ ভালো স্টোরিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। ডিরেক্টর কে রয়েছেন এই মুভিটায়? এই ছবিটার ডিরেক্টর নিতিন মান্না বলে একজন আছেন, নিতিন এআর মান্না, আর এই ছবিটার বিষয়ে আপাতত বেশি কিছু আমি রিভিল করছি না, বুঝতেই পারছো আপাতত ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়েছে, তো তোমরা
তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমরা বড় পর্দায় ছবিটা রিলিজ করতে পারবো। নিশ্চয়ই আগামী দিনে আমরা আরো ভালো ভালো কাজের আশা রাখবো আপনার কাছ থেকে, দর্শকরা সেই কাজ উপহার পাবে, এবং টলি রিপোর্টারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইলো আগামী দিনে ভালো ভালো কাজ করার জন্য। আমি একটু জানতে চাইবো রাহুলদা, তোমার কাছে যে থ্যাংক ইউ সো ওই যে মাচ। ছোট ছোটবেলাকার কিছু গল্প শুনতে চাইবো, ছোটবেলার থেকে এই যে আজকে একজন অভিনেতা রাহুল ঘোষ হয়ে ওঠা, এই জার্নিটা ঠিক কেমন ছিল এবং কিভাবে সম্ভব হয়েছে? অ্যাকচুয়ালি জার্নিটা খুব একটা সহজ ছিল না, মানে আমার এখানে পূর্বপুরুষ বা আমার ফ্যামিলির কেউই এই পেশার সাথে কোনো রকম ভাবে যুক্ত না, এবং কেউ ছিল না আমার যারা আমাকে হয়তো গাইড করতে পারবে বা হেল্প করবে। তো সেই জায়গা থেকে জার্নিটা অবভিয়াসলি খুব খুব একটা সহজ ছিল না। সেই জায়গা থেকে আমার ঠাম্মা আমাকে খুব হেল্প করতো, মানে বলতে পারো আমার ইন্সপিরেশন হচ্ছে আমার ঠাম্মা। তার কারণ ওই মানুষটা, মানে আমার ছোটবেলা থেকে অভিনয়টা খুব ভালো লাগতো, সে স্কুলে আমি নাটক করেছি, আমাদের যে অ্যানুয়াল প্রোগ্রাম গুলো হতো সেখানে আমি নাটক করেছি, এবং বেশ কয়েকটা জায়গায়ও আমি মানে ছোটখাটো নাটক তখন করতাম অবভিয়াসলি। তো সেই জায়গা থেকে ঠাম্মা কি করতো, পেপারে যে সমস্ত বিজ্ঞাপন গুলো দিত সেগুলো আমি কোনো মন্তব্য করবো না, কিন্তু সেই জায়গাগুলো থেকে কেটে কেটে ঠাম্মা আমি যখন স্কুল থেকে আসতাম তখন ওগুলো কালেক্ট করে আমাকে দেখাতো, যে দেখ আজকে এখানে এরকম অ্যাড দিয়েছে, এখানে একবার ফোন কর, ওখানে একবার ফোন কর, এরকম বহু কিছু করেছি। আলটিমেটলি কিছু লাভ হয়নি যদিও, সব কটাই ফেক ছিল, মানে আমি যে কটার সাথে যোগাযোগ করেছিলাম হয়তো সবাই ফেক না, আমি জানি না, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু আমার ক্ষেত্রে সব কটাই এরকম হয়েছিল। তো সেই জায়গা থেকে জার্নিটা শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে কিছু ভালো মানুষ, মানে বলতে পারো তাদের হাত ধরে, মানে আজকে আমি ইন্ডাস্ট্রিটা চিনেছি এবং যতটুকু কাজ করছি খুব সামান্য হয়তো, সেই জায়গা থেকে তাদের জন্যই বেশ কিছু মানুষজন আছেন, তাদের জন্য আজকে এই জায়গায়। এইভাবেই শুরু হয়েছিল জার্নিটা। এখনো পর্যন্ত আমরা দেখেছি, মানে আমার জানা, আমার জানাটা অনেকটা কম, বা আমি সাজের ভাতিতে একটা চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম, এর আগে কাদম্বিনীতে দেখেছিলাম, প্রথমা কাদম্বিনীতে। আর হ্যাঁ কি হ্যাঁ কি করেছো? আমি আমার প্রথম শুরুটা হয়েছিল স্নেহাশিসদার হাত ধরে ব্লুজে, জয় কানাইয়া লাল কি বলে একটা স্টার ভারতে হিন্দি সিরিয়াল হতো, তো ওখান থেকেই আমার ব্রেক হয়েছিল। মানে যখন একটা পাইলট বলে একটা চরিত্র করতাম, সেখান থেকে ভজগোবিন্দ করেছিলাম, ভজগোবিন্দ ওটারই হিন্দি সিকুয়েল ছিল ওটা, ওখানেও পাইলটের চরিত্রতে আমি অভিনয় করেছিলাম। তারপর রাখি বন্ধন করেছি, কনক কাকন, হৃদয় হরণ, বিয়ে পাস, তারপর ফিরকি করেছি, ফিরকি সাজের বাতি, কাদম্বিনী, অপরাজিতা অপু। এই ঝোলাতে এখন অনেকগুলো কাজই রয়েছে তার মানে। ওই সবার আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতে করছি টুকটাক। অনেকগুলো কাজ করা হলো, অনেক দিন হয়ে গেল কাজ করছো, কেমন লাগছে ভেতর থেকে? অবভিয়াসলি ভালো লাগছে, তার কারণ হচ্ছে মানে আমার ক্ষেত্রে বলবো আমি এই এই কাজটাকে এতটাই বেশি ভালোবাসি, মানে আমি যখন এই কাজের মধ্যে থাকি মানে আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় যে আমার মতো হ্যাপি কেউ না, মানে আমি খুবই আনন্দে থাকি, খুব ভালো থাকি এবং আমার ভালো লাগে। এবং সব থেকে বড় কথা আমার মনে হয় যে আমরা অভিনেতারা যারা, তারা এটা খুব ভালো করে বোঝে, মানে বুঝতে পারবে যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা চরিত্রে আমরা নিজেদের মতো করে বাঁচতে পারি আর কি, মানে বাঁচার জন্য আমরা সেই চরিত্রগুলো নতুন করে বাঁচিয়ে তুলি। তো সেই জায়গায় আমরা ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র হয়ে উঠতে পারি তখন সেই মুহূর্তে। তো সেই জায়গায় একটা আলাদাই ওটা এক্সপিরিয়েন্স বলতে পারো, ভালো লাগে এবং চ্যালেঞ্জিং একটা। যে যেমন তুমি অপরাজিতা অপু দেখেছো হয়তো বললে একটু আগে, একটু আমার এটা, নেগেটিভ চরিত্রটা, হ্যাঁ, তো নেগেটিভ চরিত্র আমার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। মানে আমার বেশিরভাগই তুমি যদি কাজ দেখো সেখানে কিন্তু আমি পজিটিভ ক্যারেক্টারই আমাকে সবাই ভেবেছে এবং আমি পজিটিভ ক্যারেক্টারই করে এসেছি। তো সেখানে সেই জায়গা থেকে আমাকে এরকম একটা নেগেটিভ চরিত্রে কাস্ট করা হয়েছে এবং আমাকে যে ভেবেছে তার জন্য মানে তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং দর্শকরা বলবে যে কেমন করে মানে আমি আদৌ সেটা করে উঠতে পারছি কিনা, বাট আমার কাছে খুব চ্যালেঞ্জিং এবং চ্যালেঞ্জিং ছিল বিষয়টা এবং এখনো আছে, আর বেশ ভালো মজা পেয়েছি চরিত্রটা করে, বেশ ভালো লেগেছে।
তোমার এখন আমি যদি বলি নেগেটিভ আর পজিটিভ দুটো কাজই তুমি করছো, পজিটিভটা একটু বেশি করেছো আর নেগেটিভটাই শুরু হচ্ছে, কেমন লাগছে, কোনটা বেশি ভালো লাগছে? মানে এর মধ্যে ধরো পজিটিভটা করা তো অনেক সহজ আর নেগেটিভ করতে যাওয়াটা মনে হয় একটু কঠিন। না, এটা হয়তো মানে তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি বলছো, কিন্তু আমার যেটা পয়েন্ট অফ ভিউ, আমার মনে হয় কোনোটাই সহজ না। মানে তুমি হয়তো কম্পেয়ার করে বলছো, বাট আমাদের কাছে কোনোটাই সহজ থাকে না, সবটাই তার মতো করে চ্যালেঞ্জিং থাকে। এবং নতুন একটা চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তোলা, দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জিং থাকে। তো সেই জায়গা থেকে মানে নেগেটিভ বা পজিটিভ কোনটা ভালো, এটা বলাটা একটু ডিফিকাল্ট আমার জন্য। কারণ মানে অভিনেতাদের ক্ষেত্রে হয় না, মানে সবকিছুই একটা চ্যালেঞ্জিং এবং সবকিছুই তাকে করতে হয়। আমি যদি ভেবে নিই যে এটা আমার কাছে ভালো লাগছে, ওটা খারাপ লাগছে, তাহলে কিন্তু আমি সেই ক্ষেত্রে যখন নেক্সট আমি ওরকম কিছু কাজ করব, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেটা আমি হয়তো বলবো না যে ভালো লাগছে, সেই জায়গা থেকে আমি হয়তো তাদের সাথে আমি লয়াল থাকবো না। মানে আমি হয়তো সেখানে আমার কোথাও একটা মেন্টালি কাজ করবে যে আমি এটাকে তো সেইভাবে পছন্দ করি না, বা সেই জন্য আমি ওই মাথাতেই ওই জায়গাটাই রাখি না যে এই এই চরিত্রটা ভালো লাগে বা এই চরিত্রটা ভালো লাগছে, ওটা লাগছে না। আমার কাছে সব চরিত্রই ভালো লাগে এবং সব চরিত্রই চ্যালেঞ্জিং, এবং আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্য সেটাকে ঠিকঠাক ভাবে দর্শকের কাছে উপস্থাপনা করতে। যতই হোক দিনের শেষে তো অভিনেতাকে নিজের চরিত্র থেকে বের করে তারপর অভিনয়টা করতে হয়, সেটা তো পুরোপুরি নিজের থেকে অন্য, তাই নেগেটিভ হোক আর পজিটিভ হোক দুটোই সত্যিই চ্যালেঞ্জিং। অবভিয়াসলি তাই। এবং আমাকে বেশ কিছু মানে নেগেটিভ চরিত্রটা করার পর প্রচুর প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছে, এবং যারা আমাকে চেনে সামনাসামনি কথাও হয়েছে, এবং তারা তারা আমাকে দেখে মানে তাদের কাছে তুমি যেটা বললে যে একটা সম্পূর্ণ আলাদা চরিত্রে নিজেকে তৈরি করা এবং সেই চরিত্রটা অন্যরকম একটা চরিত্র হয়ে ওঠা, সেটা হয়তো তুমি বাস্তব জীবনে নও, সেই জায়গা থেকে সেটা তো অবভিয়াসলি চ্যালেঞ্জিং থাকে। তো আমার কাছে এই চরিত্রটাও সেরকমই ছিল, একটা নেগেটিভ চরিত্র, খুব বদমাইশ একটা ছেলে, মানে বেসিক্যালি সে মানে টাকা পয়সা সোনা গয়না এগুলোই তার কাছে ইম্পর্টেন্ট, আদার মানে সে ওটা ছাড়া আর কিছু বোঝে না, এবং তার জন্য মেয়েদের ট্র্যাপ করে ফাঁদে ফেলে। তো সেই জায়গা থেকে এরকম একটা চরিত্র মানে আমার কাছে চ্যালেঞ্জিং ছিল বলতে গেলে, এবং সেটা দর্শকদের যারা আমাকে জানিয়েছে এবং যারা মেসেজ করে বলেছে, কথা বলেছে ফোনে, তাদের ভালো লেগেছে, তার জন্য মানে আমি অনেক তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞ, এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা পছন্দ করেছে এরকম একটা চরিত্র। ভালো করে জাহির করে নেয়, নিশ্চয়ই দেখেই বুঝেছিল আগের কাজগুলো দেখে যে রাহুল ঘোষ এটা করতে পারবে, তাই সেই জায়গা থেকে বিশ্বাস করেছিল এবং কাজ করতে করতে সেই বিশ্বাসটা অর্জন হয়ে গেছে। আশা করি সেটাই হয়তো হবে। তারা মানে তাদের আমার প্রতি বিশ্বাস ছিল বলেই তারা আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে এই চরিত্রের জন্য কাস্ট করে। আমি চেয়েছি তাদের যাতে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা যেন তারা সঠিক বলে মনে করে, এবং সেটাই প্রমাণ করার চেষ্টা করেছি, এবং আমার তরফ থেকে আমি সবটুকু দিয়ে চেষ্টা করেছি চরিত্রটাকে করার জন্য। এমন কোন পরিচালক আছে যার সঙ্গে আগামী দিনে কাজ করতে চাইবেন আপনি? পরিচালক বলতে তুমি মেগা সিরিয়ালের বলছো বা নাকি না সিনেমা যাই বা? হোক, মানে সফটওয়্যার পরিচালক তো থাকি যে সঙ্গে কাজ করতে পারবো, কারণ স্নেহাশিস দার সঙ্গে কাজ করা হয়ে গেছে বা আগামী দিনে আরো কাজ করার ইচ্ছে থাকে, যার সঙ্গে কাজ করেছি তার সঙ্গে আবার কাজ করব এই ইচ্ছেটা কিন্তু আমাদের সকলের থাকে, কারণ সেই হুম, মানুষটাকে আমরা অবভিয়াসলি। ভালোভাবে চিনে উঠি, তো সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, একদমই, মানে আমি সবার সাথেই কাজ করতে চাই। আমি মানে খুবই সামান্য কাজ করেছি, এমন কিছু কাজ করিনি, আমি সবার সাথে কাজ করতে চাই এবং সব রকম কাজ করতে চাই যার মাধ্যমে আমি নিজেকে আরো বেশি তৈরি করতে চাই, আরো ভালো করে যাতে দর্শকের মন জয় করতে পারি, দর্শক আমাকে পছন্দ করে, সেই চেষ্টাটা করতে চাই। এবং তার জন্য আমি মানে সব সব রকম পরিচালকের সাথেই কাজ করতে চাই, যারা যারা আমাকে যোগ্য বলে মনে করবেন বা আমাকে কাজ দেবেন, আমি অবশ্যই করবো ডেফিনেটলি, এবং আমি সবার সাথেই কাজ করতে চাই, এমন এরকম কোনো ব্যাপার নেই যে ওনার সাথে বা এরকম। হ্যাঁ, তবে তুমি যদি জিজ্ঞাসা করো যে আমি সিনেমার ক্ষেত্রে আমার ফেভারিট ডিরেক্টর কে, তাহলে বলবো কয়েকজন আছে, যেমন ইমতিয়াজ আলী বা রাজকুমার হিরান, ভালো লাগে বেশ। নিয়মিত কাজ দেখো তাদের, তাই হ্যাঁ, ইমতিয়াজ আলীর নিয়মিত কাজ দেখি এবং মানুষটাকে আমি মোটামুটি মানে ফলো করি বলতে পারো, ভালো লাগে বেশ।
ছোটবেলার বন্ধুদের সঙ্গে এখন আর যোগাযোগ আছে? ছোটবেলা বলতে, হ্যাঁ আমার ছোটবেলা খুব ছোট বললার বল মানে খুব ছোট বন্ধুদের সাথে যোগাযোগ নেই, তবে স্কুল লাইফের আমার যে সমস্ত বন্ধু বান্ধব ছিল তাদের সাথে একদম ডিটাচ নেই। এবার সবার সাথে হয়তো হয়ে ওঠে না, কিন্তু হ্যাঁ যারা আমরা ভালো বন্ধু বান্ধব ছিলাম তাদের সাথে মোটামুটি কথা হয় এবং ফোন ফোনেও কথা হয়, মাঝে মাঝে টেক্সটও হয়, তাদের সাথে মোটামুটি যোগাযোগ আছে। আমি ওটাই বলছিলাম তোমাকে প্রথমেই যে লকডাউন আরো বেশি কাছে করে দিয়েছে তাদের সাথে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই। তোমার কাছে বন্ধু মানে কি? আমার কাছে বন্ধু মানে বলবো একজন বিশ্বস্ত একজন মানুষ এবং একজন সৎ মানুষ, যে সব সময় সব রকম ভাবে আমার পাশে থাকবে এটা বলবো না, সে মানে তার সাধ্যমতো সে আমাকে আমাকে বিশ্বাস করুক এবং আমিও তাকে ট্রাস্ট করতে পারি এরকম একজন মানুষ, এবং সে সত মানে সৎ থাকুক আর কিছু চাই না, মানে লয়াল থাকুক তাহলেই হবে। বন্ধুরা কেমন ভাবে দেখে? মানে এখন তো রাহুল ঘোষ, শুধুমাত্র রাহুল ঘোষ নয়, নামের প্রথমে একটা অভিনেতা শব্দ জুড়ে গেছে। সেটা তোমাদের তোমাদের মানে তোমাদের তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা তোমরা বলছো, তো হ্যাঁ বন্ধুরা তারাও খুব তাদেরও মানে তাদেরও খুব ভালো লাগে, তাদের তাদের মানে বন্ধু বলো বা তাদের পাড়ার ছেলে বলো, সে কাজ করছে তাকে পর্দায় দেখছে সেই জায়গা থেকে আই হোপ মানে তাদের যেটুকু কথাবার্তা শুনি তাদের ভালোই লাগে বেশ, এবং ব্যাপারটা এনজয় করি, আমিও এনজয় করি তাদের সাথে সময় কাটাতে। আমি যখন তাদের সাথে থাকি তখন আমি এটাকে মানে আমি রাহুল ঘোষ হয়েই তাদের সাথে থাকি, এবং আমি অভিনেতা রাহুল ঘোষটাকে তখন মানে আলাদাই রাখি বলতে পারো। আমরা যেমন দেখি টেলিভিশনের পর্দায় লাইফস্টাইলটা পুরো আলাদা, তো অভিনেতার জীবনের লাইফস্টাইলটা কি সত্যিই আলাদা একজন অভিনেতার, নাকি তারা পর্দার বাইরে আমাদের মতো সাধারণ মানুষ? না 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 অবভিয়াসলি খুবই সাধারণ একজন মানুষ, মানে আমি আমার ক্ষেত্রে বলছি, আমি সবার ক্ষেত্রে জানি না, আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি নর্মাল লাইফস্টাইল মানে সেটাই পছন্দ করি এবং সেরকম ভাবে থাকতেই ভালোবাসি বলতে পারো, এবং সেরকমই সাধারণ একজন মানুষ হিসেবেই থাকি, আমি আলাদা কিছু না, আমারও দুটো হাত দুটো পা দুটো চোখ, হ্যাঁ তো স্বাভাবিক ভাবেই আমিও থাকি, আমিও ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালোবাসি, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসি, মজা করতে ভালোবাসি, সবকিছু মানে সাধারণ মানুষ আমার তো মনে হয় এবং আমি সেটাই পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ সরি বেড়াতে যেতে, বাইরে শুনতে ঘুরতে পেলাম না, যেতে ভালো লাগে? আমি খুব 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 পছন্দ করি, দারুণ পছন্দ করি, বিশেষ করে তো আমাদের যে প্রফেশনে আমরা থাকি তো সেক্ষেত্রে না মানে হয়ে ওঠে না, মানে সব সময় একটা লম্বা গ্যাপ পাওয়া যায় না বলতে পারো, যেক্ষেত্রে আমরা অনায়াসে যেখানে খুশি চলে যেতে পারি সেটা হয়ে ওঠে না, পাই তার মনে হয় যে দুটো দিন ভালো হয়, এবং ছোটখাটো ট্যুরও করি, একদমই করি না বললে ভুল হবে, তো যখনই সবাই আমি বেড়াতে ভালোবাসি বেশ, বন্ধু বান্ধবদের সাথে আমি চলে যাই একসাথে। আমাদের সঙ্গে যদি তোমার একটু বেড়াতে শেয়ার কেমন লাগে, করো, বেড়াতে ভালোবাসো তো? নাই বলতে গেলে এটা সুযোগটা কেমন আসছে সেরকম ভাবে, বেশিরভাগ ক্ষেত্রে আমি বাড়িতে থাকতে আচ্ছা বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা আমার আমার ঘুরতে যাওয়া একদিনের, এর বেশি আমি বাইরে থাকতে পারি না। আমার দিনের শেষে বাড়িতে একদিনের বেশি ঢুকতেই হবে, বাইরে বাড়িতে থাকে? থাকতে। হ্যাঁ একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাবা মার সাথে থাকতেই পছন্দ করো বেসিক্যালি। একদম। আমি জানতে হ্যাঁ চাইবো একটু ঘুরতে যাওয়ার গল্প, যে বাইরে ঘুরতে গিয়ে কোনো অভিজ্ঞতার কথা হচ্ছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে অনেক মজা হয় আমরা জানি, তো সেক্ষেত্রে সেই গল্প একটু শুনবো। ঘুরতে গিয়ে মজা বলতে আমি না বেসিক্যালি কি বলবো, বন্ধুদের সাথে মজাটা তো ওই বন্ধুদের মতো করেই আমরা ওই সাধারণ মানে সাধারণ মানুষ বন্ধুদের সাথে যেমন মজা করে সেইভাবেই মজা করি, অনেক আড্ডা দিই একসাথে, গল্প করি, যেটা হয় না সচরাচর একসাথে সবাই মিলে থাকা হয় না, গেট টুগেদার হয় না, তো সেই জায়গা থেকে একসাথে সময় পেয়ে সবাই মিলে গল্প আড্ডা এবং একসাথে বন্ধুদের সাথে ঘোরার মজাটা মানে অন্যরকমই বেশ আমার মনে হয়, তো সেই জায়গা থেকে
একে অপরের নানা রকম সুখ দুঃখে ভাগ, মানে সুখ দুঃখের কথা বলা, এবং সেরকম ভাবে বেশ মজা, মানে এরকম কোনো ইনসিডেন্ট নেই বলবো, মানে সবটাই আমার কাছে মেমোরেবল। এরকম কোনো পার্টিকুলার ইনসিডেন্ট নেই যেটাকে বলতে পারি যে হ্যাঁ এটা বেশি মজাদার ছিল, কারণ সবটাই বেশ মজাদার লাগে আমাদের। একসাথে ওই লং ড্রাইভ, একসাথে মানে সবাই মিলে আড্ডা দেওয়া, থাকা, এটাই বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া নতুন নতুন বেশ ভালো লাগে। সর্বোপরি বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এটাই হচ্ছে বড় ব্যাপার। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। তখন ওই সময়টা হয়তো মানে সবকিছু ভুলে থাকা যায়, মানে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু প্রবলেম থাকে, প্রত্যেকের জীবনেই আপ অ্যান্ড ডাউন থাকে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় সেই পার্টিকুলার মোমেন্টটা, সেই টেনশন বলো বা যাই থাকুক না কেন, সেটা আর মাথায় থাকে না, সেই সময়টা ওই রকম ভাবেই বাঁচা যায়, এবং ওটা ওই জন্যই হয়তো স্পেশাল। তোমরা যখন কাজ করো নিয়মিত টেলিভিশনের কাজের ক্ষেত্রে, তো প্রত্যেক দিন একটা ডাইট শিডিউল থাকে, তো সেই সময় তোমরা নিজেদের ব্যক্তিগত জীবনটাকে আলাদা করো কিভাবে? ব্যক্তিগত জীবন বলতে যে সময়টা আমরা পার্টিকুলার শুটিং এর মধ্যে থাকি, সব সময় তো শুটিং থাকে না, যে সময়টা মানে আমি পার্টিকুলার শুটিং এর মধ্যে থাকি, তখন আমি সবকিছু ভুলে গিয়ে ওই শুটিংটা, শুটিং এর মধ্যেই থাকি এবং চরিত্রটার মধ্যেই থাকার চেষ্টা করি, এবং তার বাইরে যখন আমার আফটার প্যাক আপ যখন হয়, তখন হয়তো হ্যাঁ আমি যেহেতু মানে আমার ফ্যামিলি এখানে থাকে, তো সেক্ষেত্রে আমি রান্না করতে তোমাকে ভালোবাসি বললাম, মাঝে মাঝে নিজে থেকে রান্না করি, এইরকম ভাবেই ব্যক্তিগত জীবনটা হয়তো এইরকম ভাবে রান্না বান্না করি, বাড়িতে এসে খাওয়া দাওয়া, আমার রুমমেট থাকে কিছু, তাদের সাথে একটু আলোচনা, একটু গল্প, এইভাবেই কাটে। আর বাদ বাকি বেশিরভাগ সময়টাই তো যখন শুটিং থাকে তখন আমাদের ফ্লোরে থাকে, এবং সেই সময়টা অন্য কিছু ভাবনা মাথাতেই আসেও না এবং আনতেও চায় না, সেই সময়টা শুধুমাত্র সেই চরিত্র হয়েই থাকতে চাই, মানে আমি সেটা বেসিক্যালি প্রেফার করি এবং সেইভাবেই থাকতে পছন্দও করি। যতক্ষণ না আমার প্যাক আপ হচ্ছে ততক্ষণ আমি ওই চরিত্র নিয়েই ভাবতে থাকি, এবং তারপরে যদি আমার মনে হয় যে এই চরিত্রটা নিয়ে আরো বেশি কিছু ভাবনা ভাবা যায়, সেক্ষেত্রে আমি তখন ওটা নিয়ে আরো একটা পার্টিকুলার সময়, যখন হয়তো আমি তাদের থেকে আলাদা থাকলাম আমার রুমমেটদের থেকে, সেই সময়টা আমি চেষ্টা করি সেই চরিত্রটাকে নিয়ে ভাবার, এইভাবেই ব্যক্তিগত বা বলতে পারো আমার সময়টাকে আমি কাটাই। একজন ভালো অভিনেতা হতে গেলে তার কোন কোন দিকগুলোর উপর খেয়াল রাখা উচিত বলে মনে হয়? দেখো মানে আমার আমার যেটা পয়েন্ট অফ ভিউ, আমি জানি না, আমি হয়তো খুবই সামান্য জানি, তবে একজন ভালো অভিনেতা হতে গেলে আগে মানুষ হিসেবে তাকে ভালো হতে হবে। আমার মনে হয় যে তোমাকে সৎ হতে হবে, এবং তুমি যদি সৎ না হও তাহলে কিন্তু তুমি যে চরিত্রটাই করো না কেন সেটা তুমি ঠিকঠাক ভাবে পোট্রে করতে পারবে না, কোথাও একটা খামতি থেকেই যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় অভিনয় কাউকে শেখানো যায় না, এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং যত বেশি আমি কাজ করেছি তত হয়তো আমার একটার পর একটা 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 করে আমি আরো বেশি শিখেছি, আরো বেশি আমি আজ হয়তো 1%-এর কম জানি, কিন্তু সেটাও হয়তো একটা 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 কাজ করে সেই জায়গাটা আমি অর্জন করেছি বা আরো বেশি শিখেছি বা শিখতে পেরেছি। তাই কাজের মাধ্যমেই আস্তে আস্তে মানুষ শিখতে পারে, এবং বিভিন্ন মানুষ থাকে আমাদের চারপাশে যারা আমাদের থেকে অনেক বেশি জানে, তাদের থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। আমারও চারপাশে অনেকে আছেন আমার দাদারা, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং প্রতিনিয়ত শিখছি, এখনো পর্যন্ত শিখছি। এইভাবে একজন ভালো অভিনেতা হিসেবে তুমি যদি ভালো নিজেকে অভিনেতা মানে হতে চাও, তাহলে আমার মনে হয় তুমি চোখ কান মানে সমস্ত কিছু খোলা রাখো এবং সৎ থাকো। আমার মনে হয় তাহলেই তুমি আস্তে আস্তে দেখবে ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবে, আমার মনে হয়। অভিনয় করতে গেলে অভিনেতাকে কি জন্মগত দক্ষতা নিয়ে জন্মতে হয় নাকি অনুশীলনের মাধ্যমে অভিনয়টাকে রপ্ত করা যায়? তোমার কি মনে হয়? দেখো জন্মগত মানে অভিনেতা হিসেবে জন্মাতে হয় কিনা আমার জানা নেই, কারণ আমার ক্ষেত্রে তো সেটা হয়নি, আমি অনুশীলনের মাধ্যমেই শিখেছি, আমি দেখে শিখেছি, আমি অভিনয় করে শিখেছি, যারা সিনিয়র থাকেন, যারা ডিরেক্টর থাকেন, এবং আমাদের যারা যারা মানে শ্রদ্ধেয় যারা আছেন আমাদের বড় বড় মানে ইন্ডাস্ট্রিতে, আমাদের বড় বড় যারা মানে সিনিয়র অভিনেতারা আর কি, তাদের কাছ থেকে আমরা দেখে শিখেছি, কাজ করে শিখেছি, এটা অনুশীলনের মাধ্যমেই আমি
অ্যাটলিস্ট আমি বলতে পারি আমি শিখেছি, যেহেতু আমি জন্মগত তো মানে আমি ইনবর্ন ছিলাম না, ইনবর্ন অভিনেতা ছিলাম না, তাই এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না, আমি অনুশীলন করেই শিখেছি। আমাদের টল রিপোর্টার পেজে প্রত্যেক দিন আমরা মেসেজ পাই, আমি অভিনয় করতে চাই, অভিনয় করতে গেলে কি করতে হবে, এবং যারা নতুন অভিনেতা অভিনেত্রী হতে চাই, যারা অভিনয় করতে চাই, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবে, কি বলবে, ওরা কিভাবে আসবে, বা কি কোন কোন দিকগুলো খেয়াল রাখবে? দেখো আমার মনে হয় যে মানে আমি আমি প্রথম থেকে সেই প্রশিক্ষণটা পাইনি, মানে আমি জানতাম না, আমাকে গাইড করার জন্য আমার একজন মানুষ ছিলেন সুভাষ দা বলে, সুভাষ দার নামটা না নিলে আমারই হয়তো খারাপ লাগছে, তো সেই জন্য নিলাম। এরকম আরো বহু মানুষ আছেন, কিন্তু আমার একদম শুরুতে যিনি আমার সাথে ছিলেন, যিনি আমাকে ইন্ডাস্ট্রি চিনিয়েছেন, সেই সুভাষ দা আমি তার কাছে কৃতজ্ঞ, এবং এখনো আমার সুভাষ দার সাথে কথা হয়, খুব ভালো মানুষ সুভাষ দা, মানে আমাকে হেল্প করেছিল। এবার আমি যেটা বলতে চাইবো, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে আমার মনে হয় যদি অভিনয় তোমরা করতে চাও, সেক্ষেত্রে থিয়েটারটা জয়েন করো, থিয়েটারটা অবশ্যই করা দরকার। তার কারণ হচ্ছে সেখান থেকে তুমি, সেখান থেকে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, সেখান থেকে ভয়েস তৈরি হয়, সেখান থেকে তুমি মডুলেশন শিখতে পারবে, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। এবং তারপরে আলটিমেটলি যেটা টেকনিক্যাল পার্ট, সেটা লাইট বলো, ক্যামেরা বলো, শর্ট ডিভিশন, যেটা যেটা আছে, সেটা আলটিমেটলি তুমি ফিল্ডে শিখতে পারবে। কিন্তু তুমি অ্যাজ এ মানে তুমি যদি অভিনেতা হতে চাও, তাহলে কিন্তু তোমার প্রশিক্ষণটা আমার মনে হয় যে থিয়েটার করলে সেই জায়গাটা তৈরি হয় এবং সেখানেই শিক্ষাটা অর্জন করা যায়। আর আমার মনে আমি থিয়েটার এই কারণে বললাম আরো বেশি করে, কারণ হচ্ছে থিয়েটারে আমাদের কিন্তু অনেকে এরকম আছে, মানে আমার আমি দেখেছি আমি যখন শুরু করেছিলাম, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই, তারা হয়তো মানে সেই রকম ভাবে এফোর্ট করতে পারবে না বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার জন্য, সেক্ষেত্রে তাদের জন্য আমার মনে হয় যে থিয়েটারটা বেস্ট অপশন, মানে সেখানে হয়তো এমন কিচ্ছু টাকা লাগে না, এরকম অনেকে আছে থিয়েটারে টাকাই লাগে না, তো সেই জায়গা থেকে তুমি অনায়াসে সেখানে শিখতে পারো, সেখানে তুমি গিয়ে নিজেকে তৈরি করতে পারো, এবং আমার মনে হয় তোমাদের সবার স্বপ্ন পূরণ হবে, আশা করি তোমাদের সবার স্বপ্ন পূরণ হবে। টলিউডেরও চাইবে যে যারা যারা অভিনয়ে আসতে চাইছে বা আরো অন্যান্য কাজে যারা রয়েছে, সকলের জন্য আমাদের শুভকামনা, এবং কোনো প্রয়োজনে আমরা লাগতে পারলে আমাদেরও ভালো লাগবে। আমাদের অবশ্যই তাই, অবশ্যই প্রত্যেকদিন মেসেজ পাই, প্রত্যেকদিন মেসেজ পাই, আমাদেরও ভালো লাগে। দর্শকরা আমাদের যেভাবে পাশে রয়েছে আমাদের খুব ভালো লাগছে। আজকে সন্ধ্যাটা রাহুলার সঙ্গে কাটিয়ে খুব ভালো লাগলো। তুমি আমারও কিছু ভীষণ বলতে ভীষণ চাও? ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, আবারও আমি তোমাকে এবং টলি রিপোর্টারের সমস্ত টিমকে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। এবং সত্যি বলছি, আজকে সন্ধ্যেটা, লকডাউনের সন্ধ্যেটা একটা সুন্দরভাবে কাটালাম, অন্যরকম সন্ধ্যে কাটালাম আমি, বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং আশা করি আমাদের যারা দর্শক আচ্ছা, যারা আমাদের তাদেরও ভালো ভালোবাসা লেগেছে। করে তাদেরও খুব ভালো লেগেছে। এবং আমি একটা বলতে চাই, তোমরা সবাই প্লিজ সবাই বাড়িতে থেকো, এবং সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং প্রয়োজন ছাড়া যতটা পারবে আমার মনে হয় যে বাড়িতে থাকাটাই বেটার এই সময়, কারণ সব থেকে বড় হচ্ছে যে আমাদের প্রত্যেকের বাড়িতেই বাবা মা আছে। আমরা হয়তো, আমি একটু সময় নিচ্ছি, আমরা হয়তো ভাবি না, আমরা মানে যারা আমাদের এজের, মানে ইয়াং এজের ছেলে মেয়ে, আমরা হয়তো হয়তো মোস্ট প্রবাবলি হয়তো ওভারকাম করেও যেতে পারি, কিন্তু আমাদের যারা বয়স্ক বাবা মা এবং অন্যান্য আমাদের পরিবারের লোকজনরা আছে, তাদের জন্য যাতে আমরা ক্ষতিকর পারি, হ্যাঁ এক্স্যাক্টলি, তাদের যাতে আমরা ক্ষতিকারক না হয়ে উঠি, আমরা কোভিডটা গ্রহণ করে না, সেই জন্য হচ্ছে যত সম্ভব বাড়িতে সেফ থাকো। আমরা খুব তাড়াতাড়ি আশা করছি যে একটা প্যান্ডেমিক আমরা আবার সাবলীল ভাবে আমাদের ফিরে পারবো, আমরা ভালো থাকবো, ভালো থাকবেন সবাই, আর তুমিও ভালো থেকো। আমাদের তরফ থেকেও তোমার জন্য অনেক শুভকামনা রইলো। তুমিও ভালো থেকো, ভালো ভালো কাজ উপহার দাও আমাদের। আমরা অপেক্ষা করব আগামী দিনের নতুন নতুন কাজ দেখার জন্য, আর আমাদের সন্ধ্যাটাকে ভালো করে দেওয়ার জন্য অবশ্যই, দর্শকদের এই সময় দিতে পারলাম আমরা আমরা যে রাহুল দাকে সাথে নিয়ে লাইভে আসতে পেরেছি, এর জন্য আমরা ধন্য। অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছেই।